আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে আমার জেনোভা যাওয়ার সেকেন্ড পার্টটা শেয়ার করব। সো এই ভিডিওটা আমি আরও একটা পার্টি দিতে হবে, কারণ আমার এই পার্টি অনেক বড় হয়ে যাচ্ছিল। এই জন্য আমি শুধু অ্যাকোরিয়ামের ভিতরে যে ঘোরাফেরাগুলো করেছি এই ভিডিওতে ওই জিনিসগুলো থাকবে। এই অ্যাকোরিয়ামটার নাম হচ্ছে মারিনা পর্তো আন্তিকো জেনোভা। এটা আমি ইটালিয়ান ভাষায় বলেছি, কারণ এটার নাম এইভাবে। এই ফিশগুলো ওশিয়ান থেকে নিয়ে আসা হয়েছে, যেটা আটলান্টিক মহাসাগর। এখানে বিভিন্ন ধরনের ফিশ আছে এবং অ্যানিমালসও আছে। আমি একটা জিনিস দেখেছি যে এতটা পিচ্ছি একগুলা ব্যাং আছে, মানে আমি জীবনে কখনো দেখি নাই। সো আমার দেখে অনেক ভালো লেগেছিল। আই মিন এখানে প্রত্যেকটা ফিশে দেখে মানে একটা অনেক একটা ভালো লাগা কাজ করে। একটা কথা এখানে, যদি তুমি ঢুকো একবারের জন্য, মানে তুমি যদি ফিশ কখনো পছন্দই করো নাই, তবু তুমি ফিশ লাভার হয়ে যাবা, কারণ এত ধরনের ফিশ ছিল এখানে, বড় থেকে একদম পিচ্ছি পর্যন্ত। আর এক এক গুলা এক এক রকম কালারফুল ছিল। আর ওকে, এগুলো হচ্ছে ডলফিন মাছ। আর সবাই তো দেখতে পারতেছেন যে কতটা বড়, আর আমি তো চোখের সামনে দেখেছি, এই জন্য আমি বেশি ফিল করতে পেরেছিলাম। আর পিছনে আর অনেক ধরনের মাছ ছিল, আমি জানি না এগুলোর নাম কী ছিল, বাট ওইখানে যে অ্যাকোয়ারিয়ামটা ওইটার পাশে মানে লেখা ছিল যে কী কী মাছ এটার ভিতরে আছে। তো আমি ওই দিন তো পড়েছিলাম, বাট আজকে আমি ভুলে গিয়েছি। তারপর একটা এই মাছটা দেখে আমার মনে হচ্ছিলো যে এটা তেলাপিয়ার বাচ্চা আর কি। আর এখানে তিনটা ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, একটা হচ্ছে ইটালিয়ান, ইংলিশ আর স্প্যানিশ। সো তারপরে আর কি এগুলো দেখতেছিলাম, আর টাইম তো পাস হয়ে যাচ্ছিলো এত দ্রুত। তারপর এই অ্যাকোয়ারিয়ামটা 1992 সালে বানানো হয়েছে, আর ওই বছরে এটা ওপেন করা হয়েছিল। তারপরে এই অ্যাকোয়ারিয়ামটা হচ্ছে বিশ্বের 2 নম্বর, মানে ওয়ার্ল্ডস বিগেস্ট অ্যাকোয়ারিয়ামের মধ্যে 2 নম্বর হচ্ছে এই অ্যাকোয়ারিয়ামটা। আর ইউরোপের মধ্যে হচ্ছে এটা ফার্স্ট অ্যাকোয়ারিয়াম। আর এটার আর্কিটেক্ট করেছে রেনসো পিয়ানো আর পেটার ক্যামেরসি। ওকে ব্যাক। তারপরে আমি এখানে স্টার ফিশ দেখলাম, আর স্টার ফিশগুলো যে পিঙ্ক কালার হয় আমি এটা জানতাম না, আমি মনে করতাম হয়তো বা হোয়াইট কালারের হয়। সো দেন আমরা এই যে পিঙ্গুইনও দেখলাম, তারপরে ওদেরকে দেখে তো ওয়াও, আমি এত ইমোশনাল হয়ে গিয়েছিলাম, এত ভালো লাগতেছিল। তারপরে এই যে তিনটা ফ্লোর ছিল এখানে, তিনটা ফ্লোরের প্রতিটা ফ্লোরে খাবারের রেস্টুরেন্ট, কাফে, তারপর বার, এগুলো ছিল। আর আবার কেউ যদি ক্লান্ত হয়ে যায় বসারও সিট ছিল। এই যে এখানে লাস্ট ফ্লোর, আর এখানে যে মাছগুলো ছিল, মানে আমি ইন্টারনেটে যাওয়ার আগে যখন রিসার্চ করে দেখছিলাম যে এখানে এই ফিশগুলো হাত দিয়ে ধরতে পারবো বা পানিগুলো হাত দিয়ে ধরতে পারা যায়, বাট তখন আমরা ওইখানে দেখতেছিলাম যে কেউ যদি হাত দিয়ে ধরে তখন সাথে সাথে এই যে বডিগার্ডগুলো আপনারা দেখতেছেন ওরা মানা করে আর কি, নিষেধ করে না ধরতে। এখন জানি না কী কারণে, হয়তো বা বেশি মানুষে হাত দিয়ে দিলে এই মাছগুলো অসুস্থ হয়ে যেতে পারে, এই জন্য আর কি হতে পারে। তারপর আর আমরা হাত দিই নাই, এই যে দেখতেছিলাম, শুধু দেখতেছিলাম। আর এই ফিশগুলো দেখে এতটা ভালো লাগছিল, এই ফিশগুলো আমি নেটে দেখছিলাম অনেকবার। এখানে থাকা কিছু কিছু ফিশের নাম বলি আপনাদেরকে, কারণ আমি সবগুলোর নাম
বাংলাতে জানি না। সো কাবাল্লু ছি মারিনি স্তেলা মারিনা একোরাল্লি ফেসে গাত্ত দেলা কদা রজা পিরাঙ্কা মুরেনে গাতুচ্ছ আনে দেলফিনি। ওকে, আমি তো এখানে ঢোকার প্রাইসটাই আপনাদেরকে বলি নাই। আমাদের বড় মানুষদের জন্য 30 ইউরো করে নেওয়া হয়েছে, আর যারা 3 বছরের ছোট বাচ্চা বেবি তাদেরকে ফ্রি ঢোকানো হয়েছিল। তারপর আমরা এখানে ঢোকার সাথে সাথে ওরা ফটো নেয়, মানে যারা আসে সবারই ফটো নিয়ে রাখে, জানি না কেন। বাট আমরা যদি চাই এই ফটোগুলো আমরা করে বের করে নিতে পারি, বাট যখন আমাদেরকে দেখানো হয়েছিল একটু ভালো আসে নাই, মানে এডিট টেডিট করে পুরাই পাগল করে ফেলাইছিল, এই জন্য আমরা নিই নাই। তারপরে ওই যে ব্যাঙের কথা বলছিলাম না, ওইগুলো এখানে দেখছিলাম। তারপরে একটু পরে আসব যে সাপ, ও এমজি সাপ দেখে তো আমি পুরাই অনেক ভয় পেয়েছিলাম। তারপরে নেক্সট পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে আমার পাশের বাসার আন্টিরা আর ভাবিদেরকে দেখাই দিছিলাম, তোমাদেরকে আরও দেখাবো। এটা তো ছিল কালো কালারের ভাবি, আর এটা হচ্ছে সাদা কালারের ভাবি, আর এটা হচ্ছে গ্রিন কালারের চাচি। সো কেউ মাইন্ডে নেবেন না আমি এটা দুষ্টামি করে বলতেছিলাম। তারপরে নেক্সট পার্টে আমি আপনাদের সাথে শেয়ার করব আমরা কি মানে এটার অ্যাকোয়ারিয়াম থেকে বের হয়ে আর কি কি করলাম, কোথায় গেলাম, তারপর কখন রিটার্ন করলাম বাসায়। ও এম জি, মানে সারাদিন আমরা এত ঘোরাফেরা করেছি, রাতে বাসায় আসিতে একদম সবাই ক্লান্ত হয়ে গিয়েছিলাম। আমার ভিডিও যারা দেখেন তাদের কাছে অনুরোধ, যদি আপনাদের বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে এরকম ন্যাচারাল জিনিস দেখাতে নিয়ে যাবেন, কারণ এরকম ন্যাচারাল জিনিস দেখার মধ্যে অনেকটা রিল্যাক্স পাওয়া যায় এবং কি অনেক কিছু শেখারও পাওয়া যায়। সো ইনশাআল্লাহ নেক্সট টাইম যদি আমার কখনো পসিবিলিটি হয় আমি আবার যাব, কারণ আমার থেকে জায়গাটা এত ভালো লাগছে। আমার ছোটো বোন অবশ্যই যায় নাই, ও যখন আসবে তখন ওকে নিয়ে যাব ইনশাআল্লাহ। তারপরে এই ফিশগুলো তো সবাই চিনেন, এগুলো দেখে এত ভালো লাগতেছিল। এখানে একদম পিচ্ছি বাচ্চা থেকে একদম বড় পর্যন্ত ছিল। লাস্টে আপনাদেরকে অক্টোপাস দেখাইতে দেখাইতে আমার ভিডিওটা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড আমার জন্য দোয়া করবেন, আর দেখা হবে নেক্সট।